আসসালাম, আসসালামু আলাইকুম। এত চিল্লা চিল্লি কিসের বাবা? ক্লাসে এত চিল্লা চিল্লি। ওয়ালাইকুম আসসালাম। এত জোরে চিল্লা চিল্লি করলে গলাটা ভেঙে যাবে। এখন আবার খক খক করে কাশবানি। সবাই কথা বলো, এখন এই যাবো দেখা লাগে আমাকে দ্রুত। সবার আগে এই যাবো। কি ব্যাপার, অনেকেই দেখতে পাচ্ছি এই যাবো, করোনি কেন বাবা? এই যাবো করেন নাই কেন? খুব কথা কথা বা একজন কি সুন্দর করে লিখেছে, সুন্দর হয়েছে বাবা, ভেরি গুড, খুব বেশি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি। আমরা আজকে আগে সুন্দর করে কবিতা পড়ে নিব, ঠিক আছে? সবাই আমার সাথে জোরে জোরে কবিতা করবে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই। আমরা কি কবিতাটা সবাই পারি, রাইমটা পারি সবাই? ওকে ভেরি গুড। এখন আই লাভ মাই কান্ট্রিটা বলো তো একটু। আমার সাথে বলো, I love my country, I love my mother, I like to serve the others, I like to study, I like to help the needy. আবার বলো, I love my country, I love my country, I love my mother, I like to serve the others, I like to study, I like to help the নিদি। একজন এরকম 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 করে নাচতেছো কেন? বসো বসো। জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, টেলিং লাইস, নো পাপা, ওপেন ইয়োর মাউথ, হা 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 হা। Ding dong bell, ding dong bell, Nini in the well, who put her in? Little Johnny Pin, who pulled her out? Little Tommy shout. আরেকবার বলি। Ding dong bell, Nini in the well, who put her in? Little Johnny Pin, who pulled her out? Little Tommy shout. কবিতাগুলো মজা না বলো? খুব বেশি মজা, আমার কিন্তু পড়তে সেই লাগে, খুব ভালো লাগে। আর তোমরা না এক নিঃশ্বাসে কবিতা পড়ে যাবে না, সুন্দর করে আবৃত্তি করে পড়বে, ঠিক আছে? আয়নার সামনে দাঁড়ায় একা একা কবিতাগুলো আবৃত্তি করবে, তাহলে দেখবা সুন্দর করে বলতে পারছো। বুঝতে পেরেছেন আমার কথা? এখন আমরা সোজা লিখায় চলে যাব, এবং লিখায় চলে যাওয়ার আগে একটা কথা, লিখবো তো কিন্তু লেখা লেখার মতো হতে হবে, হজা বড়লা লিখলে হবে না, লেখা সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? ওকে, নাম্বার ওয়ান,
right way before number এবং সুন্দর করে লিখবে সবাই। কেউ বসে থেকো না, বসে থেকো না। আর এই যে নিহান, আবদুল্লাহ, মুগ্ধ, ক্যামেরা অফ কেন তোমাদের বাবা? তোমাদের ক্যামেরা অফ থাকবে কেন? যদি ক্যামেরা অফ থাকে তাহলে ম্যাম তোমাদের দেখবে কেমন করে? তো ক্যামেরা তো কখনো অফ রাখা যাবে না। বাবা আমি সবার খাতা একসাথে দেখবো, এক এক করে এখন দেখবো না।
লেখা হয়ে গিয়েছে, বাট অনেকেরই তো লেখা দেরি হবে, তাই না বাবা? কেউ হয়তো বা নিজে থেকে চেষ্টা করে তুলে লিখবে, কারো মা তুলে দিবে, আবার কেউ অনেক আগে থেকে তুলে রাখে। তো সবারটা তো একসাথে দেখতে হবে, আমি তো আগে কারোটা দেখবো না। করোনা দাগের নিচে লিখবে না। আর দ্বিতীয় কথা, তোমরা যখন লিখবে তখন অবশ্য অবশ্যই বি ফর বল, BALL, শুধু বিটা ক্যাপিটাল লেটারে হবে, ALL কিন্তু স্মল লেটার লিখবে। কেউ BALL টোটালটা বড় হাতের লিখবে না। আমি পরীক্ষার খাতায় অনেকেরই দেখলাম তোমরা এই কাজটা করেছো, কেন বাবা? তোমাদের এতবার বলে দেওয়ার পরও যদি তোমরা এই ভুলগুলা করো তাহলে কেমনে হয়? আমি একটু দেখাই, দেখো আমরা এভাবে BALL এভাবে লিখবো, PCC এভাবে লিখবো, HEMN তোমরা অনেকে এভাবে লিখছো পরীক্ষার খাতায়, আমি দেখেছি। আমি এবার কিছু মার্কস কেটেছি, কিন্তু এর পরের বার যদি তোমরা এরকম করে লেখো আমি কেটে দিয়ে জিরো দিয়ে দিব। পুরাটা ক্যাপিটাল লেটারে লিখবে না তোমরা, একটা ক্যাপিটাল লেটার লিখবা, বাকিগুলো স্মল লেটার লিখবা। সব যদি তোমরা স্মল ক্যাপিটাল লেটারে লিখো আমি কিন্তু মার্কস কেটে দিব, মনে থাকবে? সব ভুলেও কেউ ক্যাপিটাল লেটারে লিখবে না। এখন আসো বিফোর অ্যান্ড আফটার লেটার্স, তাহলে কিউ, তাই না? এটা কিউ না, কিউয়ের আগে কি বসবে? পি। আমরা পি যখন লিখবো অবশ্যই মাথা বের করে রাখবো, আর যখন লিখবো সুন্দর করে লিখবো, কেউ আর লিখে ভুল দিবে না। পি কিন্তু দাগের নিচে নামবে না, ওটাই দাগের নিচে নামবে না। আই, আয়ের আগে কি বসবে বলো তো?
আই, যেটা দেখো মোটেই এই লাইনের নিচে যাবে না, এই লাইনের নিচে কোনো বর্ণ আসবে না। ভি, ভির আগে কি হয় বলো তো বাবা? ভি, তারপরে ডব্লিউ। ওয়াই, ওয়াইয়ের আগে কি আছে? এক্স, ওয়াই, জেড। জি, জির আগে কি হয় বলো তো? এফ, জি, এইচ, তাই না? আমি বারবার বলছি, তোমরা খেয়াল করো, কেউ পি ছোট হাতের পি এভাবে লিখবে না, কেউ আর লিখে এরকম গোল দিবে না। মার্কস কিন্তু এই জায়গায় কাটা হয়েছে এবং টার্মেও কাটা হবে। আয়ের আগে কি হবে? এই এর আগে কি হবে? দেখো আমি কিন্তু মাথা বের করে রেখেছি। এল এর আগে কি হবে? কে, আমরা কেটা সুন্দর করে লিখবো। ওর আগে এন, এইচ এর আগে জি, জি কিন্তু ভুলেও এই টানের নিচে আসবে না। ভালো করে সবাই খেয়াল করে নাও একটু, ভালো করে সবাই একটু খেয়াল করে নাও, এই টানের নিচে মোটেই আসবে না। যা সব এই টানের উপরেই আমরা লিখবো। সবাই দ্রুত লিখো, সবাই দ্রুত লিখো। তো লিখো, বাবা অনেকেই খাতা দেখাচ্ছ, অনেকেরই দেখতে পাচ্ছি লেখা হয়নি, কেন? যারা খাতা দেখালে তারা খাতা নামাও, আর যারা খাতা দেখাওনি তারা খাতা দেখাও। ওকে খাতা নামাও। দেখো আমি কয়েকজনের খাতায় দেখতে পারলাম, তোমরা কি এটা এরকম করলে? এটা এভাবে বাঁকায় দাও না, এভাবে বাঁকায় দেওয়া যাবে না, কিন্তু এরকম সোজা। কে কি কেউ বাঁকায় দেয়? কে তো কেউ বাঁকায় দেয় না বাবা। এবং তোমাদের আমি অনেকেরই আর লেখায় সমস্যা দেখতে পাচ্ছি। আর লেখায় প্রবলেম হচ্ছে কেন তোমাদের আমি বুঝতে পারছি না। আরে তোমরা বারবার গোল কেন দিচ্ছ? আরে তো কোনো গোল হবে না, বলার পরও যদি এই জিনিসগুলো ঠিক না হয় তাহলে তো সমস্যা।
পরীক্ষায় তো তোমাদের মার্কস কাটা যাবে, আমি কিন্তু খুব খুব করে মার্কস কেটে দিব। আবার আমি বললামই, পীর মাথা বের করে রাখতেই হবে, না হলে তো ওটা ক্যাপিটাল লেটার লাগবে। তোকে স্মল লেটার বোঝা যাবে? বোঝাই তো যাবে না। ওকে দেখো, তাহলে আমি বারবার বলছি, তোমরা কিন্তু খাতনামাও সবাই, তোমরা কিন্তু বর্ণ লেখার দিকে খেয়াল করো, এবং তোমরা অবশ্যই স্কুল থেকে যে খাতাগুলো তোমাদের কাছে যেদিন দিবে সেদিন অবশ্যই নিয়ে এসে আগে খাতাগুলো দেখবে, কোথায় কোথায় ভুল হয়েছে, কেন ম্যাম মার্কস আসছে এটা আগে বুঝতে হবে। তোমরা যদি সেটা না বুঝো তাহলে কিন্তু তোমাদের টার্মে রেজাল্ট ভালো আসবে না। কে কে ফার্স্ট হতে চাও একটু হাত তোলো তো। দেখছি তো প্রায় সবাই ফার্স্ট হতে চাও, তো ফার্স্ট যেহেতু হতে চাও তাহলে কি করতে হবে, কি করতে হবে তোমরাই বলো ভালো করে। হবে তো মাথায় বুদ্ধি এসেছে, তাহলে ভালো করে পড়তে হবে। যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। হাত নামাও সবাই। আচ্ছা, এখন কথা হচ্ছে, তোমরা বাসায় একটা কাজ করবে বাবু, এ থেকে জেড পর্যন্ত বই দেখে প্রতিদিন একবার করে লিখবা। না দেখে লিখতে বলিনি কিন্তু, আমি আমি কিন্তু বই দেখে লিখতে বলেছি, বিকজ বই দেখে তোমরা যখন লিখবা তখন তোমাদের ভুলগুলা মানে বইয়ে যেমন আছে হুবহু ওরকম লেখার ট্রাই করবা। আর যদি তোমাদের প্রবলেম হয় ক্লাস ওয়ানের যে বই আছে না ইংলিশ, ওটা নিয়ে যেয়ে লিখবা, ওটাতে প্রপার নিয়মে বর্ণ লেখা আছে, তাহলে তোমাদের লেখায় আর ভুল হবে না। আমি বুঝাতে পারছি কথা? আর সবাই বেশি বেশি রিভিশন দাও এখন, কারণ আফটার লেটার বিফোর লেটার তোমরা পারো, তারপরে কিন্তু হঠাৎ করে খামখেয়ালি দিতে ভুল করে ফেলো। আমি কয়েকজনের সাথে দেখছি তোমরা হঠাৎ করে দেখি খামখেয়ালি পনায় ভুল করে ফেলো, এই কাজটা করা যাবে না। মনে থাকবে? তাহলে সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ, এবং আমার জন্য দোয়া করি তোমরা সবাই। বলো বলো কি, আপনি কি ঘড়ি ধরে পড়ান নাকি ঘড়ি না দেখাই পড়ান? কেন? কারণ যে সময় সব এই যে, কারণ যদি ঘড়ি ঘড়ি দেখে পড়ালে তো বেশি তাড়াতাড়ি হয়, কিন্তু এত তাড়াতাড়ি লেখা তো আমার লেখা তো সবসময় এত তাড়াতাড়ি হয় না, তাই জন্য। আমি তোমার এই কোশ্চেনটার অ্যান্সার দেই, সেটা হচ্ছে এটা তো সামনাসামনি ক্লাস না, তাই না বাবা? এটা অনলাইন ক্লাস, এবং তোমার সাথে তোমার আরো 10টা বন্ধু ক্লাস করছে। দর্শনের লেখা যদি 5 মিনিটে হয়, তুমি যদি একা 10 মিনিট লাগাও তাহলে সমস্যাটা কি সময়ের না তোমার বাবা? তাহলে ফার্স্ট কার হতে হবে? যেহেতু সবার লেখা হয়ে যাচ্ছে তোমার লেখা হচ্ছে না, তাহলে ফার্স্টটা কার হতে হবে তোমার না বলো? ওকে, তাহলে নেক্সট থেকে নাইন তাড়াতাড়ি লিখবে, ঠিক আছে বাবা? আর যদি একান্ত সমস্যা হয় তাহলে ইউটিউবে আমাদের ক্লাসের যে ভিডিও গুলো আছে সেটা দেখে নিও। সবাই ভালো থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল, কেমন আছি সবাই?
কতটা ভালো আছো? কতটা? এই দেখো, একজন এমনি দেখাই এতটা ভালো আছে, আমি এতটা ভালো আছি। ওকে, সবাই একটু দাঁড়িয়ে যাই তো দেখি। স্ট্যান্ড আপ, এক লাফে সিট ডাউন। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। এই কে কে বসছো? আমি স্ট্যান্ড আপ বলেছি, সিট ডাউন, সিট ডাউন, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। এই কে কে বসে গেছে? সিট ডাউন, ভেরি গুড। সকালে কে কে খেয়েছো? কি খেয়েছো? ভাত খেয়েছো? আর কি খেয়েছো? কে আর কি খেয়েছো? বাহ, ভেরি গুড। খেতে হবে তাই না? সকালের খেলে এমনি মুটু হয়ে যাবা, মুটু পাতলু দেখো না, এমনি বেশি করে ভাত খেতে হবে, তাহলে মুখ হয়ে যাবে, শক্তি বাড়বে। ঠিক আছে, ওকে, চলো আমরা পড়া শুরু করে দিই। খাতা বের করেছো? সবাই খাতা বার করো। এক নাম্বারে লিখবো, এলোমেলো ব্যঞ্জন বর্ণ সাজিয়ে লিখো। এলোমেলো ব্যঞ্জন বর্ণ সাজিয়ে লিখো। খুব ধীরে ধীরে লিখবে, আর লেখাগুলো যেন সুন্দর হয়। ওকে, চ, চ, হ, দন্ত ন, মূর্ধন্য, বর্গীয় চ। সবাই সুন্দর করে সাজিয়ে লিখো। দুই নাম্বারে লিখবে, মাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ গুলো লিখো। বাবা, এখানে মাত্রা যুক্ত হবে না, আমাদের প্রশ্নে একটু ভুল আসছে। তোমরা এটা অর্ধ মাত্রা লিখবা, ঠিক আছে? মাত্রা যুক্ত অনেকগুলো এগুলো লিখার দরকার নেই, অর্ধ মাত্রা লিখো, অর্ধ মাত্রার ব্যঞ্জন বর্ণ লিখো, ঠিক আছে? তোমরা এখানে অর্ধ মাত্রার ব্যঞ্জন বর্ণগুলো লিখো, অর্ধ মাত্রার ব্যঞ্জন বর্ণগুলো লিখো।
সবাই লিখো বাবা। সবাই লিখো, সুন্দর করে লিখো। লিখেছে সবাই? ওকে, তাহলে আমার সাথে মিলিয়ে নাও তো দেখি। প্রথমে কি লিখেছো? চ, ট, খ, দন্ত্য ন, উ, মূর্ধন্য ণ, বর্গীয় জ। কি লিখেছো আগে সবাই বলো, কি লিখেছো আগে? মুখে মুখে বলো, কি লিখেছো আগে? প্রথমে খ হবে, তাই না? তাহলে খ আগে লিখতে হবে। তারপরে কি? গ, গ আছে? নেই। ঘ, ঘ আছে? নেই। ঘর পরে উমো, দেখো তো উমো কোথায়? এই যে উমো, তো আমরা উমো লিখে ফেলবো। উমোর পরে ত, চর পরে ছ, ছ নেই। ছর পরে বর্গীয় জ, বর্গীয় জ আছে? এই যে বর্গীয় জ। বর্গীয় জ-র পরে ঝ, ঝ নেই, ইও নেই, ট আছে। তার পরে ঠ নেই, ড নেই, ঢ নেই, মূর্ধন্য ণ আছে। আর একটাই বাকি আছে, তাই না? সেটা হচ্ছে দন্ত্য ন। ওকে, মিলে গেছে সবার? কার কার মিলেছে আমারটার সাথে? কার কারটা মিলে গেছে? বাকি যারা হাত তুলোনি তাদেরটা মিলে নাই আমার সাথে? ওকে, এবার অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ লিখতে বলেছে। অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কি কি বলতো? হ, গ, মূর্ধন্য ণ, থ, প, তাল বর্ষ। আরেকটা কি? ধ। আরেকটা কি? ধ। এই সাতটা হচ্ছে অর্ধমাত্রা, তাই না? তাহলে কি কি? খ, গ, মূর্ধন্য ণ, থ, প, তালব্য শ, ধ। আবার বলি, খ, গ, মূর্ধন্য ণ, থ, প, তালব্য শ, ধ। এই কয়টা হচ্ছে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ? এই কয়টা কি? অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ। ওকে, চলো আমরা একটু মুখে মুখে বলি, অনেকদিন হলে মুখে মুখে পড়ি না, তাই না?
সবাই একটু মুখে মুখে পড়ো আমার সাথে, দুটি করে শব্দ বলো, কতে, সবাই বলো কতে। কাঁঠাল কলস, কাঁঠাল পাকে গ্রীষ্মকালে, কতে কাঁঠাল কলস, সবাই পড়তে হবে, সবাই আমার দিকে তাকাও, এখন আমার সাথে বলো, কতে কাঁঠাল কলস, কাঁঠাল পাকে গ্রীষ্মকালে, কতে খরগোশ খেলনা, খরগোশ ছানা লাফিয়ে চলে, কতে গরু গাড়ি, গরু চড়ে মাঠে ময়দানে, ঘতে ঘু ঘু ঘড়ি, ঘুঘু ডাকে বাঁশবনে, কুমোতে ব্যাং রং, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং, সবাই আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও, আমি প্রথমে বলবো তারপরে তোমরা বলবে, ঠিক আছে? চতে চড়ুই চেয়ার, সবাই চতে চড়ুই চেয়ার, চড়ুই পাখির সরু ঠ্যাং, চতে ছাতা ছাগল, ছাতা লাগে বৃষ্টি হলে, বর্গীয় যতে জাহাজ জবা, জাহাজ চলে সাগর জলে, ঝতে ঝড় ঝুড়ি, ঝড়ের রাতে দারুণ ভয়, মিয়তে মিয়া মিয়, মিয়া করবে দুঃখ জয়, চতে টিয়া টাকা, টিয়া পাখির ঠোঁটটি লাল, ঠতে ঠেলা গাড়ি ঠোঁট, ঠেলা গাড়িতে চড়বো কাল, ঠেলা গাড়িতে চড়বো কাল, ডতে ডাব ডালিম, ডাবের পানি তৃষ্ণা মেটায়, ডতে ডাব ডালিম, ডাবের পানি তৃষ্ণা মেটায়, ঢতে ঢুলি ঢেঁড়স, ঢুলি দেখো ঢোল বাজায়, মধ্যনাতে হরিণ বিনা, হরিণ ছুটেছে বনের মাঝে, ততে তবলা তাল, তাধিন তাধিন তবলা বাজে, ততে থলে থালা, ততে থলে থালা, থলে ভরা বালি, ততে দোয়াত দোয়েল, দোয়াত ভরা কালি, ধতে ধনুক ধানের শীষ, ধনুর ঘাতে বীর চলে, দন্তনতে নদী নৌকা, ভাস ভাসে নদীর জলে, পথে প্রজাপতি পরি, প্রজাপতির রঙিন ডানা, প্রজাপতির রঙিন জানা, ফতে ফুল ফল, ফুল তুলতে নেই কমানা, ফতে ফুল ফল, ফুল তুলতে নেই কমানা, বতে বই বল, বই পড়া ভালো, বতে বই বল, বই পড়া ভালো, ভতে ভালুক ভেড়া, ভালুক দেখতে কালো, মতে ময়ূর মোরগ, ময়ূর নাচে পেখম মেলে, ময়ূর নাচে পেখম মেলে, ওকে সবাই সুন্দর করে বাসায় রিভিশন করবে, আমাদের সামনে পরীক্ষা, আমাদের কিন্তু সামনেই পরীক্ষা, সো পরীক্ষার প্রিপারেশন খুব ভালো করে নিতে হবে, আমরা যেন সবাই ফার্স্ট হতে পারি। আর বাংলা লেখা একটু কঠিন হয়ে যায়, সেজন্য ধীরে ধীরে বাংলা লেখাগুলো লিখতে হবে, ওকে? খুব ধীরে ধীরে লেখাগুলো লিখবে, যেন লেখাগুলো পচা হয়ে না যায়, ঠিক আছে?
ঠিক আছে, ওকে, সো সবাই অনেক ভালো থাকো বাবা, সুস্থ থাকো, আগামী দিন ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে, আজকে পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? ভালো আছো? এখন আমাদের কি ক্লাস বলো তো? কি ক্লাস এখন? অঙ্ক। হ্যাঁ, অঙ্ক ক্লাস শুরু করার আগে আমরা একটু ছড়া একটু মুখে মুখে বলি, ইংরেজি এবং বাংলা দুইটা ছড়াই কি আমরা বলবো, ঠিক আছে? ছড়াটা হচ্ছে খোকা ঘুমালো, খোকা ঘুমালো পাড়া জুড়ালো, মুরগি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফুরালো পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বলেছি। আচ্ছা, এবার চাঁদ উঠেছে ফুল ফুটেছে টা বলি, ঠিক আছে? সবাই কিন্তু বলবে, কেউ মুখ বন্ধ করে থাকবে না। চাঁদ উঠেছে ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে ঘোড়া নাচছে, সোনামণি কি বলতো? আচ্ছা, এখন আমরা বলবো রাত হলো নিঝুম, রাত হলো নিঝুম, চোখ জুড়ে আই ঘুম, ফুটফুটে জোছনায় জোনাকিরা উড়ে যায়, চাঁদ মামা একা একা জেগে থাকে আকাশে, ফুলের সুবাস আসে ঝিরঝির বাতাসে। আচ্ছা, এখন আমরা পড়বো বই পড়ব, ঠিক আছে? বই পড়ব, বড় হব, জ্ঞানী হব বেশ, জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে গড়ব বাংলাদেশ। আচ্ছা, বড় হয়ে কে কে টিচার হবে দেখি, হাত তুলো তো, টিচার কে কে হবে? আচ্ছা, দুই একজন টিচার হবে। আচ্ছা, পুলিশ কে কে হবে দেখি তো, হাত তুলো তো, পুলিশ কে কে হবে? আচ্ছা, এবার বলো তো দেখি, ডাক্তার কে কে হবে? বা বা, যাক মাশাল্লাহ, দোয়া করি তোমরা যেন বড় হয়ে এগুলাই হতে পারো। আচ্ছা, পাইলট কে কে হবে? হেলিকপ্টার প্লেন কে কে চালাবে? তাই? আচ্ছা ঠিক আছে, আর্মি কে কে হবে? কেউ হবে না? ও, একজন হাত তুলেছে, তুমি আর্মি হবে? আচ্ছা ঠিক আছে, এবার একটু ইংরেজি ছড়া বলি। টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক আছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, ডিং ডং বেল বলবো, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে বলো, ডিং ডং বেল, মিনি ইন দ্য ওয়েল, হু পুট হার ইন, লিটিল জনি থিন, হু পুল হার আউট, লিটিল টমি টাউট, আই লাভ মাই
কান্ট্রি কে কে পারো এটা দেখি তো। আচ্ছা বলো তো দেখি, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, আই লাইক টু সার্ভ দ্য আদার্স, আই লাইক টু স্টাডি, আই লাইক টু হেল্প দ্য নিডি। জনি জনিটা এবার একটু বলো তো দেখি সবাই। জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, টেলিং লাই, নো পাপা, ওপেন ইউর মাউথ, হা হা হা। আচ্ছা এবার আমরা আমাদের মূল পড়াশোনায় আসব, ঠিক আছে? একটা করে সংখ্যা বাদ দিয়ে তোমরা সবাই পারো, সবাই পারো না? কে কে পারো দেখে হাত তোলো তো। গুড, আফটার নাম্বার, বিফোর নাম্বার এটাও তোমরা সবাই পারো। তাহলে এবার আমরা বোর্ডে চলে যাই। করে সংখ্যা বাদ 32 থেকে বিয়াল্লিশ পর্যন্ত লিখো। তারপরে 2 নম্বর হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজিয়ে লিখো। তার মানে যে সংখ্যাটা বড় সেটাই আগে কি করতে হবে, লিখতে হবে। তো আগামী প্রশ্নটা তুলে দেই, দেখো 45, 50, 38, 52, 31, 60, 55, 37। তার মানে যে সংখ্যাটা বড় সেটাই কি আগে লিখতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে রাইট দা বিফোর নাম্বার, থার্টি। 4 নম্বরটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে লিখি আমরা 18, 29, 24, 26, অনেক লেখা কিন্তু, 21। সবাই এবার লিখো তো দেখি, আমি এটা সমাধান দিব তবে একটু পরে, সবাই তোমরা নিজেরা করতে থাকো তো।
সবাই করো, কেউ বসে থাকবে না। বাবা সবাই সুন্দর করে লিখবে। সবাই সুন্দর করে লিখবে, কেউ পচা করে লিখবে না। 1 নম্বরে হচ্ছে একটা করে সংখ্যা বাদ দিয়ে লিখো, 35 থেকে 42 পর্যন্ত। নম্বর হচ্ছে বড় থেকে ছোট সাজিয়ে লিখো, যে সংখ্যাটা বড় সেটাই কি লিখতে হবে আগে। নম্বর হচ্ছে রাইট দা বিফোর নাম্বার, তার মানে আগে সংখ্যা লিখো। 8টা নম্বর আছে রাইট দা আফটার লেটার্স, পরের সংখ্যা গুলো লিখো। সবাই লিখো, কেউ বসে থাকবে না বাবা, আমি একটু পরে এটা সমাধান দিব, দেখি কে কে করতে পারে এই জিনিসগুলা। সবাই করো, কেউ ভুল করবে না, সবাই সুন্দর করে ফ্রেশ করে লিখবে, ঠিক আছে? সবাই লিখো, কেউ পাশে দুষ্টামি করবে না বাবা, লেখা বাদ দিয়ে কেউ দুষ্টামি করো না, সবাই লিখে ফেলো। কে কে করতে পারছো দেখে হাত তোলো তো বাবা, তোমরা কে কে করতে পারছো দেখে হাত তোলো তো, ভোট সবাই পারছো, আচ্ছা ঠিক আছে করো।
আচ্ছা, কারোর যদি হয়ে যায় তাহলে সে একটু রিভিশন দাও, আমি একটু পরে বোর্ডে লিখে দিব, আমার সাথে সাথে সবাই মিলাবে, আর যারা যাদেরটা হয়নি তারা আমার সাথে সাথে দেখে দেখে লিখে ফেলবে। ঠিক আছে, আমি আর 1 মিনিট পরে আমি বোর্ডে লিখে দিব। আমি বোর্ড থেকে সরে আছি, তোমরা যেন ভালো করে বোর্ডটা দেখতে পারো। আমি ঠিক আর 1 মিনিট পরে আমি বোর্ডে সমাধানটা দিয়ে দিব। আচ্ছা দেখো, 1 নম্বরে কি বলেছে, একটি করে সংখ্যা বাদ দিয়ে লিখো, 32 থেকে 42 পর্যন্ত। তাহলে প্রথমে আমরা কত লিখবো বলো তো? 32, তাই না? তারপরে কি আমরা 33 লিখবো বলো তো? 33 লিখবো না, 33 বাদ দিয়ে আমরা কত লিখবো বলো তো? 3 10 4 34, 3 10 5 বাদ দিয়ে আমরা লিখবো 3 10 6 36, 3 10 7 বাদ দিয়ে আমরা লিখবো 3 10 8 38, 3 10 9 39 বাদ দিয়ে আমরা কি লিখবো? 4 0 40, তারপর 4 10 1 41 বাদ দিয়ে আমরা কত লিখবো? 4 10 2 42। দেখো তো, দেখো তো আমার যারা লিখে ফেলেছো, যারা লিখে ফেলেছো তারা আমার সাথে মিলাও তো দেখি বাবা। মিলানো হয়ে গেলে কি করতে হবে? রাইট দিতে হবে। যারা লিখতে পারোনি তারা আমারটা দেখে দেখে লিখে নাও। তারপর 2 নম্বর বলেছে বড় থেকে ছোট সাজাও, তাহলে সব থেকে বড় কত বলো তো? 6 0 7 লিখি আমরা। তারপরে কত হবে বলো তো? এখানে কত আছে? 5-এর ঘরে কি কি আছে? এখানে আছে 55, এখানে আছে 52, তাহলে কোনটা আগে আসবে বলো তো? এই 55টা আগে আসবে। তারপরে 5-এর ঘরে এই যে একটা আছে, তাহলে আমরা লিখে ফেলি 5 10 2 52। তারপরে 5-এর ঘরে আর কোথায় আছে? এই যে 50, তাহলে লিখে ফেলি। আচ্ছা, 5-এর ঘর শেষ, এখন 4-এর ঘরে লিখতে হবে, তাই না? 4-এর ঘরে এইটাই একটা আছে, 4 10 5 45, তাই না? এবার আচ্ছা, তারপরে দেখো এখানে কত আছে 3-এর ঘরে? এবার এখানে আছে 38, এখানে আছে 37, তাহলে কোনটা কেন বলো তো? 38, তাই না? তারপরে আসবে 37, তারপরে কত আসবে বলো তো? 31। দেখেছো? আচ্ছা, এবার দেখো রাইট দা বিফোর নাম্বারস, তার মানে আগের সংখ্যা। 1717 এখানে হবে, 1660, তাই না? এখানে আছে 2020, এখানে হবে 1919, এখানে হবে 22, 27 আছে তাহলে তার আগে হবে 26, 30 আছে তাহলে এখানে হবে 29। এবার দেখো পরের সংখ্যা, এখানে আছে 1818, তাহলে এখানে হবে 1919, এখানে আছে 2929, এখানে কি হবে বলো তো? 3030। তারপর আছে 24, তাহলে এখানে হবে 25, এখানে আছে 26, এখানে হবে 27, আর এখানে হবে 22। ভালো করে বোর্ডটা দেখো তো বাবা, ভালো করে খেয়াল করো।
ভালো করে দেখে নাও। কেউ ভুল করো না বাবা। আমি কিন্তু একটু পরে সবার খাতা দেখতে চাইবো। যারা তুলতে পারোনি তারা চট জলদি তুলে নাও। সবাই লিখেছ? এবার দেখি সবাই খাতা ধরো, দেখি সবাই ক্যামেরার সামনে খাতা ধরো, সুন্দর করে ধরবে, সবাই ধরো বাবা। আচ্ছা ঠিক আছে, এবার খাতাটা নামিয়ে ফেলো। এবার হচ্ছে আমি মৌখিক প্রশ্ন করব, আমার সাথে সাথে উত্তরটা বলতে, ঠিক আছে? একজনকে দেখলাম খাতা নামানোর পরে খুব ভীষণ ভীষণ করলো, খুব লজ্জা পাচ্ছে। কিন্তু আমি যে তোমাদেরকে বলেছি সে কিন্তু শুনে খুব লজ্জা পাচ্ছে, মুখে হাত দিয়ে আছে। আচ্ছা যাই হোক, তো মাঝে মাঝে একটু এরকম ভীষণ ভীষণ করতে হয়, তাই না? এখন বলো তো দেখি, 7 দিনের নাম বলো তো দেখি সবাই। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তাই না? আচ্ছা 6 ঋতুর নাম বলো তো দেখি, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, তাই না? আচ্ছা একের নামটা কে কে পারো? সবাই পারো? আচ্ছা সবাই একটু বলো তো দেখি। সবাই কিন্তু অলরেডি বলা শুরু করে দিয়েছে। এক এক এক, এক দুই দুই, এক তিন তিন, এক চার চার, এক পাঁচ পাঁচ, এক ছয় ছয়, এক সাত সাত, এক আট আট, এক নয় নয়, এক দশ দশ, তাই না? আচ্ছা এবার একটু তোমরা বলো তো দেখি, 5 থেকে 3 চলে গেলে কত হয়, কে বলতে পারবে? হাতে দেখাও। 2, ভেরি গুড। 6টি বল থেকে 3টি বল হারিয়ে গেলে কয়টি বল থাকবে? 6টি বল থেকে 3টি বল হারিয়ে গেলে 3টি বল থাকবে। আচ্ছা এবার আমি তোমাদেরকে বললাম যে 5টি বল থেকে 5টি বলে হারিয়ে গেছে, তাহলে কয়টা বল থাকবে? পাঁচটা বল থেকে 5টাই হারিয়ে গেছে, 5টা বলে কি মানে মনে করা হারিয়ে গেছে, তাহলে কয়টা বল থাকবে? একদিন কিন্তু আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এরকম করে, 0টা।
তার মানে কোনো কিছুই থাকবে না, তাই না? একই রকম সংখ্যা যখন নাই হয়ে যায় তখন কোনো কিছুই থাকে না, তাই না? মনে করো তোমার কাছে একটা পেন্সিল আছে, একটা পেন্সিল যদি নষ্ট হয়ে যায় তাহলে কি তোমার কাছে কি আর কোনো পেন্সিল থাকবে? থাকবে না, ঠিক ওইরকমই। যদি পাঁচটা বল থেকে পাঁচটা বলই যদি হারিয়ে যায় তাহলে একটা বলও কি তোমার কাছে থাকবে না। এবার বলো তো দেখি একটা ছাগলের কয়টা পা? চারটা পা, ভেরি গুড। একটা ছাগলের চারটা পা। আজ কি বার? সবাই চিন্তা করে গেছে, আজ কি বার? সোমবার। একজন মামনির কাছ থেকে শুনে নিয়েছে, একজন এদিক ওদিকে তাকাচ্ছে, আজ সোমবার, তাই না? প্রতিদিন এই বারটা মনে রাখতে হবে। আচ্ছা এবার বলো তো দেখি কয়টায় এক হালি? চারটায় এক হালি, তাই না? কয়টায় এক হালি? চারটায় এক হালি। কতদিনে এক মাস? 30 দিনে এক মাস, তাই না? আচ্ছা এবার বলো দেখি কতদিনে এক সপ্তাহ? আচ্ছা 7 দিনে এক সপ্তাহ, তাই না? তো বাবা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে। আর সবাই সুন্দর করে এইচআরটা করে রাখবে, কেমন? সবাই ভালো থাকো।